আর্ম বল ব্যাকফুটে গিয়ে বোল্ড ব্যাটার, ইংরেজিতে টিপিক্যাল লেফট আর্ম স্পিনার্স ডেলিভারি যাকে বলে আর কি। সে যাই হোক, স্ক্রিনের এই বাহাতি স্পিনারের নাম রাহাত ফেরদৌস জাভেদ। তবে তিনি শুধু বাহাতি স্পিনারই না, বরং একজন পুরোদস্তুর অলরাউন্ডার। ব্যাটও করেন বাহাতে, লং হ্যান্ডেলটাও ব্যবহার করেন বেশ ভালোভাবে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে একটা সময় খেলার পাশাপাশি রাহাত দেশের ঘরোয়া ক্রিকেটেরও ছিলেন নিয়মিত মুখ। এবার তিনি সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট লিগে, আর প্রথম সুযোগটাই যেন তিনি লুফে নিলেন দুহাতে। এই টুর্নামেন্টে তিনি খেলছেন ফেয়ারবার্গ ক্রিকেট ক্লাবের হয়ে। ইতোমধ্যে ছাপ রেখে দিয়েছেন নিজের অলরাউন্ড দক্ষতার। ফেয়ারবার্গের হয়ে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 20 ইনিংসে ব্যাট হাতে করেছেন 678 রান আর বল হাতে নিয়েছেন 42 উইকেট। এই টুর্নামেন্টে ভারত অস্ট্রেলিয়ার মতো বাঘা বাঘা ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটাররা থাকলেও রাহাত যেন সুদূর ইংল্যান্ডে গিয়েও লিখে এসেছেন বাংলাদেশের নাম, হয়েছেন সে টুর্নামেন্টের তৃতীয় সেরা খেলোয়াড়। অনূর্ধ্বনিস ক্রিকেটটা বাংলাদেশের হয়ে খেলেছেন শান্ত মিরাজদের সাথে। ঘরোয়া ক্রিকেটেও শুরুটা হয়েছিল মোহামেডানের হাত ধরে, তবে ভাগ্যে সে এক নির্মম পরিহাস। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট থেকে চলে যান দূরে, পাশাপাশি দূরে সরে যায় তার জাতীয় দলে খেলার সম্ভাবনাটাও। 2021 সালে করোনা পরবর্তী সময়ে আবারও ফেরেন ক্রিকেটে, শুরুটা হয় NCL দিয়েই। এরপর প্রিমিয়ার লিগ টি-20-র পাশাপাশি খেলেন ইংল্যান্ডের হ্যাম্পশায়ার প্রিমিয়ার লিগেও। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন রাহাত, ব্রাদার্স ইউনিয়নের হয়ে দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। সে সুবাদে সবশেষ BPL-এ পেয়েছিলেন ডাক, ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ডাগাউটে, যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এই তো আর কদিন পরই শুরু হবে BPL-এর প্লেয়ার্স ড্রাফট, তাই তো কাউন্টি ক্রিকেটের পারফরমেন্সের কারণে BPL-এ সুযোগ পেয়েও রাহাত যদি দারুণ কিছু করেন তাহলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।